হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? শুভ বিকাল। আজকের এই বৃষ্টির দিনে, এই বৃষ্টির দিনে চারিদিকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তাই মনে পড়ছে রবি ঠাকুরের সেই কথা, সেই গান। তা বন্ধুরা, তাহলে দুই লাইন গেয়ে নি না, কি বলো তোমরা? সুন্দর হবে তো না? তোমরা আমার সঙ্গে গেয়ে নেবে। আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে, জানিনে জানিনে কিছুতে যে মন কেন বসে না। আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে, আসলে এই ঝড়ো ঝড়ো মুখারো বাদল দিনে তোমাদের কচি মুখখানি না দেখতে পেয়ে আমার মনটা আসলে ভারাক্রান্ত। আবার জম্বে মেলা বটতলা হাট খোলা, সেইভাবেই আমাদের বিদ্যালয়ে তোমরা আসবে, তোমাদের পদচারণায় মুখরিত হবে আমাদের বিদ্যালয়। এই আশাবাদ ব্যক্ত করি, করোনার দুর্যোগ কেটে যাবে অতি সত্বর। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তোমরা সবাই, এখন তোমাদের কাজ হলো ঘরে বসে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং লেখাপড়া করা। তো আমাকে তোমরা আগেও দেখেছো, যারা দেখোনি তাদের জন্য আমি ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি আনন্দ কুমার শীল, সহকারী শিক্ষক, বলুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিয়ানী, গোপালগঞ্জ। আজ তোমাদের শিক্ষক হিসেবে আমি তোমাদের মাঝে পঞ্চম শ্রেণীর গণিতের গড় নিয়ে একটি আলোচনা করতে চাই। তো তোমরা সবাই খাতা কলম এবং প্রাথমিক গণিত বই নিয়ে সবাই এই সেটের সামনে বসে পড়ো। আমি আশা করি আমার এই পাঠদান থেকে তোমরা কিঞ্চিত হলে একটু সহায়তা পাবে তোমাদের সমাপনী পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য। তো বন্ধুরা, গড়, তোমরা কি গড়ের নাম শুনেছো নিশ্চয়ই আগে? গড়টা আসলে কি, আমি আমার ভাষায় একটু বলতে চাই। গড় হলো, মনে করো তোমার কাছে চার পাঁচটি কার্ড আছে, 5 6 7 8, 5 6 7 8। এখন 5 6 7 8 9, এই কার্ডে এই সংখ্যাগুলোর গড় কত? ছয় বলের গড়ে একটা গড়ে কত হয়েছে সেই কথাটা সেভাবে দেখো তুমি। 5 6 7 8 9, এই সংখ্যাগুলোর মাঝে কত আছে? 5 6 7 8 9, দেখো সামনে এ পাশে দুইটা, শেষে দুইটা, মাঝে কত? 7। এই সংখ্যাগুলো গড় 7। কিন্তু এই এটা আমরা কিভাবে পাব? আমি সংখ্যাগুলো ধারাবাহিকভাবে বলেছি, ধারাবাহিক না থাকে তার একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতি হলো তোমরা ওই সংখ্যাগুলোকে, যে সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যাগুলিকে আগে যোগ করবে, যোগ করে যে কয়টি সংখ্যা, যেমন 5 6 7 8 9, পাঁচটি সংখ্যা, সেই সংখ্যা দ্বারা, 5 দ্বারা ভাগ করলেই তোমরা গড় পেয়ে যাবে। তো বন্ধুরা, তাহলে আমরা গড়কে এভাবে সংজ্ঞায়িত করতে পারি, কতগুলো রাশি দেয়া থাকলে উক্ত রাশিগুলোর যোগফলকে যদি আমরা উক্ত রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে যে মান পাওয়া যায় তাকেই বলে গড়। ঠিক আছে বন্ধুরা, আমি আর একবার বলছি, কতগুলো রাশি দেয়া থাকলে, যদি কতগুলো রাশি দেয়া থাকলে ওই রাশিগুলোর যোগফলকে যদি ওই রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তা হলো ওই সংখ্যাগুলোর গড়। তো বন্ধুরা, এবার তাহলে তোমরা কিছুটা হলে পরিষ্কার হয়েছ যে গড় কি। তা গড়ের সংখ্যাটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 89 পৃষ্ঠায় পাবে, প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী বইয়ের 89 পৃষ্ঠায় আছে, তোমরা পড়ে নেবে আর আমার এখান থেকে শিখে নিলেই, খাতা কলমে লিখে নেবে। তো এই গড়ের একটি সূত্র আমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে, সেই সূত্রটি তোমাদের আমি দেখাবো, তোমরা দেখো। এবং এই আলোচনার পরে আমরা একটা সৃজনশীল সমস্যাও করব। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকবে তো? এখন এই গড়ের যে সূত্রটা তোমরা একটু দেখো, এখানে আমি একটি পোস্টার পেপারে লিখে এনেছি।
দেখো গড়, গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তোমাদের আমি বুঝে যে সংখ্যায় যেটা বললাম সেটা সংক্ষিপ্ত আকারে সূত্র, গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তোমরা যদি এই সূত্রটি মনে রাখো, মুখস্থ রাখো, এই সূত্র থেকে তোমরা অতি সহজে গড় নির্ণয় করতে পারবে। যে কয়টি সংখ্যা দেওয়া থাকবে সংখ্যাগুলো যোগ করে সেই সংখ্যাগুলোকে ওই যে কয়টি সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যাবে তা হলো গড়। এখন এই গড় থেকে আবার আরেকটা সূত্র তৈরি করা যায় যেটা তোমাদের পাঠ্য বইয়ে সম্ভবত দেয়া নেই। সেই সূত্রটিকে দেখো কিভাবে রাশিগুলো যোগ ফল বের করবে, এটাও তোমাদের সমাপনী পরীক্ষায় মাঝে মধ্যে দেখা যায় এবং বিভিন্ন গণিত সংক্রান্ত সমস্যা সমাধান করতে গিয়ে তোমাদের লাগে রাশিগুলো যোগ ফল বের করা। দেখো রাশিগুলোর যোগ ফল তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এখন তোমরা যা যা খাতা কলমে এটা লিখে নিবে এবং মুখস্থ করবে, মনে রাখবে, মুখস্থ না মনে রাখবে। দেখো ওই একই রকম ওই সংখ্যার গড়ের সূত্রটিকেই মোবিলাইজ করে এটা তৈরি করা হয়েছে রাশিগুলোর যোগফল। রাশিগুলোর যোগফল সমান গড় গুণ রাশির সংখ্যা। রাশিগুলোর যোগফল সমান গড় গুণ রাশিগুলোর সংখ্যা। ঠিক আছে বন্ধুরা, তোমাদের মনে থাকবে তো? সবাই যার যায় নোটবুকে লিখে নাও, রাশিগুলোর যোগফল সমান গড় গুণ রাশির সংখ্যা। আচ্ছা বন্ধুরা, আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। তো গড় সম্পর্কে তোমাদের প্রাথমিক ধারণা আছে, তা আমি এখন তোমাদের সমাপনী পরীক্ষার জন্য, তোমরা হয়তো বাসায় অনেক গড়ের চ্যাপ্টার অনেকে করে ফেলেছ, তো আমি তোমাদের সমাপনী পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের পাঠ্য বইয়ের সমস্যা থেকে আমি একটি সৃজনশীল সমস্যা তৈরি করেছি। পাঠ্য বইয়ে ম্যাক্সিমাম দেওয়া আছে, আমি অল্প একটু সংযুক্ত করেছি, সেই সমস্যাটি তোমাদের মাঝে আমি এখন তুলে ধরব। তোমাদের পাঠ্য বইয়ে তোমরা দেখবে 90 পৃষ্ঠায় একটি সমস্যা আছে, কমলার সমস্যা, একটি বাক্সের সমস্যাটি তোমরা দেখো। সমস্যাটি তোমরা আগে দেখো, তারপর এর থেকে যে তিনটে প্রশ্ন তৈরি করা হয়েছে সেই প্রশ্নগুলো আমি তোমাদের মাঝে সমাধান করে দেখাবো। দেখো সমস্যাটি আগে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তারপর তোমরা সমাধান করবে আমার সাথে সাথে। একটি বাক্সে 20টি কমলার মধ্যে তিনটি ওজন মেপে পেলাম যথাক্রমে 335 গ্রাম, 320 গ্রাম এবং 371 গ্রাম, যেটি তোমাদের পাঠ্যবইয়ে 90 পৃষ্ঠায় উদাহরণে দেয়া আছে। এ থেকে দুইটি অপশন বইয়েও দেয়া আছে। দেখো কমলা তিনটির গড় ওজন নির্ণয় করো। এ দেখো আমরা এখানে গড়ের সূত্র আমরা জেনে গিয়েছি, কমলা তিনটির গড় ওজন নির্ণয় করো। আচ্ছা খ নম্বরে দেখো, গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন নির্ণয় করো। আমাদের কিন্তু যোগফল বা মোটের একটা সূত্র আমরা জেনেছি, আর এর থেকে আমরা একইভাবে আমি আরেকটি সংযুক্ত করেছি তোমাদের জন্য, গড় ওজনের ভিত্তিতে 100টি কমলার মোট ওজন নির্ণয় করো, যেটা তোমাদের বইয়ে দেয়া নেই। তাহলে আমি সমস্যাটি আরেকবার পড়ি বন্ধুরা, তোমরা সুন্দর করে দেখে নাও। একটি বাক্সে 20টি কমলার মধ্যে তিনটি ওজন মেপে পেলাম যথাক্রমে 335 গ্রাম, 320 গ্রাম এবং 371 গ্রাম। ক নম্বরের প্রশ্নটি কমলা তিনটির গড় ওজন নির্ণয় করো। কোন তিনটি বুঝতে পেরেছো তোমরা? যে তিনটির ওজন এখানে দেয়া আছে 335 গ্রাম, 320 গ্রাম এবং
71 গ্রাম সেই কমলা তিনটির গড় ওজন আমরা নির্ণয় করব। গড় ওজনের ভিত্তিতে 20টি কমলা মোট ওজন নির্ণয় করো। আচ্ছা, তারপরে গড় ওজনের ভিত্তিতে 100টি কমলার মোট ওজন নির্ণয় করো। দেখো, এখানে আরেকটি কথা তোমাদের মানে মনে জাগতে পারে, সেটা হলো এই যে আমাদের সৃজনশীল সমস্যাগুলো, এই সমস্যাগুলো তোমরা মনে রাখবে যে একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমন কোয়া যে গড় ওজন, এই গড় ওজন দিয়ে কিন্তু আমরা খ এবং গয়ের সমাধানে পৌঁছতে পারবো বলে আমি আশা করি, আসলে পৌঁছানো যাবে। তো বন্ধুরা, এখন আমরা এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো সেটের সামনে। দেখো, সমাধানে গিয়ে ক নম্বরে কি ছিল তোমাদের সমাধান? সমাধানে ক নম্বরে ছিল কমলা তিনটি গড় ওজন নির্ণয় করো। আচ্ছা, কমলা তিনটি আগে আমরা যোগফল বের করে ফেলি, তাই না? মোট ওজন, মোট ওজন মানে ওজনের যোগফল কত কত ছিল? 335 গ্রাম, 320 এবং 371 গ্রাম। 335, 320 এবং 371 গ্রাম, এদিকে আমরা যোগ করি। দেখো, 5 আর 0 আর 1 6, 7 আর 2 9, 9 আর 3 11, 11 1 হাতে 2, সরি দেখো 7 আর 2 9 আর 3 কত হয়? 7 আর 2 9 আর 3 12, 12 2 হাতে 1, 3 3 6 আর 3 9, দেখো 3 3 6 আর 3 9, 9 হাতে কত ছিল তোমাদের? আমাদের কত হাতে ছিল? 1 9 10, 1026 গ্রাম। এটা কিন্তু গড় নয়, এটা হলো যোগফল। তাহলে এখন আমরা গড় নির্ণয় করব। কমলা তিনটির গড় সমান কি? রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। রাশিগুলোর যোগফল কত? 1026 ভাগ রাশিগুলোর সংখ্যা কয়টা ছিল? কয়টি কমলা? তিনটি, এত গ্রাম। এখন আমরা ভাগ করি, দেখো 3 দ্বারা 1026কে ভাগ, 3 3 9 হাতে 1, 2 কেটে আনলে থাকে 1 10 2 12, 3 4 12, এখন 6 কেটে আনলাম, 3 2 গুণে 6 কত হলো? 342 গ্রাম। 342 গ্রাম, এটি হলো তিনটি কমলার গড় ওজন। এই গড় ওজনের ভিত্তিতে আমরা পরবর্তীতে খ এবং গ শেষ করতে পারবে বলে আমরা আশা করি, যেহেতু এখানে বলেছে গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন নির্ণয় করো। আবার গড় ওজনের ভিত্তিতে 100টি কমলার মোট ওজন নির্ণয় করো। এখন দেখো, আমরা খ নম্বরটা তোমাদের খাতা তুলে নিয়েছো, এখন আমরা খ নম্বরের সমাধানে এগিয়ে যাব। খ নম্বরে কি ছিল? এর 20টি যে কমলা দেওয়া ছিল বাক্সে, 20টি কমলার মোট ওজন গড় ওজনের ভিত্তিতে, তাই না? দেখো 20টি
কমলার মোট ওজন কত কত হবে বলো তো? ওই যে আমাদের যোগফলের একটি সূত্র বের করেছিলাম মনে আছে, গড় গুণ রাশির সংখ্যা বা রাশিগুলোর সংখ্যা। গড় ছিল কত? 342। গুণন কত হবে? 20টি এত গ্রাম। এখন আমরা এই 20 দ্বারা গুণ করবো, দেখো 342কে 342 20। সংক্ষেপে গুণটা তোমাদের করাই, দেখো ধরো যে এখানে 20টা শুধু শূন্য এখানে লিখে দেব, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 3 দ্বিগুণে 6। তোমাদের বইয়ে প্রথম চ্যাপ্টারে কিন্তু এই সিস্টেমে গুণ দেয়া আছে। তা শূন্য দ্বারা আমাদের গুণ না করলেও চলে, যদি তারা শেষে এককের স্থানে বা দশকের স্থানে শূন্য থাকে, এককের স্থানে শূন্য থাকলে বা শূন্যটাকে আমরা বাড়িয়ে রেখে দিতে পারি। তাহলে 6840 গ্রাম, 6840 গ্রাম, এই হলো আমাদের 20টি কমলার মোট ওজন। তো বন্ধুরা, এরপর আমরা 20টি কমলার মোট ওজন পেয়ে গেছি, কিন্তু এখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে স্যার, 6840 গ্রাম এটাকে আপনি কেন কিলোগ্রামে প্রকাশ করলেন না? তোমরা কিলোগ্রামে প্রকাশ করলেও পারো, না করলে এনাফ এমনটাই হবে। কারণ এখানে তোমাদের প্রশ্নে কিন্তু উল্লেখ করা নেই যে কিলোগ্রামে প্রকাশ করতে হবে, উল্লেখ করা থাকলে সাধারণত উল্লেখ করা থাকে না, আর থাকলে করতে হবে, এই কোনো সেই সমাধানে এই পর্যন্তই এনাফ। এরপর আমরা গ নম্বরে চলে যাব, এরু এইভাবেই এই গড় ওজনের ভিত্তিতে 100টি কমলার মোট ওজন কত হবে? 100টি কমলার মোট ওজন কত হবে? তাহলে কি করব আমরা, 100টি কমলার মোট ওজন, 100টি কমলার মোট ওজন কত হবে? গড় ছিল কত বন্ধুরা? 342 গ্রাম, 342, তার সাথে কমলা লিখে গেছি এখানে, কমলা লিখেছি নাকি, হ্যাঁ কমলা, সরি কমলা, ঠিক আছে, কমলার মোট ওজন গুণ হবে কত দ্বারা? 100টি, 100 দ্বারা এত গ্রাম, গুণ করে যে হবে সে তত গ্রাম হবে। দেখো 342, তুমি দেখো এখানে কিন্তু 100টা ঠিক একইভাবে আমি এখানে লিখি সংক্ষেপে গুণ, 2 0 2 অক্ষে 2, 4 অক্ষে 4, 3 অক্ষে 3, খুব সহজ মনে হলো না এই গুণটা? দেখো 34200 গ্রাম, 34200 গ্রাম, একেও তুমি তোমরা যদি মনে করো যে আমরা কিলোগ্রামে প্রকাশ করব, করতে পারো, না করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই। তোমরা এরূপ বিভিন্ন সমস্যা তৈরি করে তোমাদের যে পাঠ্য বইয়ের সমস্যাগুলো দেওয়া আছে অনুশীলনীতে বা উদাহরণে, সেই সমস্যাগুলো নিজেরা তৈরি করে বাবা মায়ের সহযোগিতায়, পার্শ্ববর্তী শিক্ষকের সহযোগিতায় এবং বিভিন্ন অনলাইন ক্লাস দেখে নিজেরা সমস্যা তৈরি করবে এবং সমাধান করবে, তাহলে তোমরা আমি আশা করি এই গড় চ্যাপ্টারে পাকাপোক্ত হতে পারবে এবং তোমাদের এই সমাপনী পরীক্ষায় কোনো সমস্যা হবে না বলে আমি আশাবাদ ব্যক্ত করি। তো আমি এই সমস্যাটির আঙ্গিকে আরেকটি সমস্যা তৈরি করে তোমাদের জন্য রেখেছি, সেটিকে তোমাদের বাড়ির কাজ দেব, বাড়ির কাজ করে কিন্তু আমাকে মেসেঞ্জারে পাঠাবে, তাহলে বুঝবো যে তোমরা আমার ক্লাস থেকে বেনিফিটেড হয়েছ। তো বন্ধুরা, আমরা সামনে এগিয়ে যাই। তোমাদের বাড়ির কাজটি দেখো আমি কি তৈরি করেছি, সরি বোর্ডটা পরিষ্কার করে নেই। দেখো বাড়ির কাজ তোমাদের এই বিষয়ে, এভাবে তোমাদের এই কমলার আঙ্গিকেই আমি আরেকটি সমস্যা
তৈরি করেছি সেটা হলো তোমরা তো পেয়ারা খাও না এই পেয়ারা দিয়ে কমলার মতই পেয়ারা দিয়ে তৈরি করেছি তোমরা পেয়ারা দিয়ে করতে পারো আপেল দিয়ে করতে পারো তারপরে কোনো সংখ্যা দিয়ে করতে পারো বয়স দিয়ে করতে পারো সবই এক রকম কোনো ডিফারেন্স নেই সবই এক রকম শুধুমাত্র পার্থক্য হলো ভাষাগত তো বন্ধুরা দেখো একটি বাক্স আমাদের আগের সমস্যায় কিন্তু একটি বাক্স ছিল বাক্সের ভিতরে ছিল ছিল কি 20টি কমলা ছিল কিন্তু এখানে আমি দিয়েছি 30টি পেয়ারা কমলার জায়গায় পেয়ারা 20-এর জায়গায় 30 আচ্ছা পেয়ারার মধ্যে 5টির ওজন যথাক্রমে আচ্ছা ওখানে ছিল 3টির ওজন আর এখানে দেওয়া আছে 5টির ওজন যথাক্রমে কত 470 361 390 420 এবং 449 গ্রাম ওখানে ছিল 3টি এখানে হয়েছে 5টি তো বন্ধুরা আবার আমি সমস্যাটি পড়ে দেখো একটি বাক্সের 30টি পেয়ারার মধ্যে 5টির ওজন ওখানে ছিল একটি বাক্সে 20টি কমলার মধ্যে 3টির ওজন এখানে হলো 5টি পেয়ারার মধ্যে 5টির সরি 30টি পেয়ারার মধ্যে 5টির ওজন মেপে পেয়েছি কত কত দেখো 470 গ্রাম 361 গ্রাম 390 গ্রাম 420 গ্রাম এবং 449 গ্রাম এই উদ্দীপক থেকে আমি তিনটি প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছি তোমরা নিজেরা অনেক প্রশ্ন তৈরি করতে পারবে 5টি পেয়ারার গড় ওজন কত আগের সমাধানের মতোই তিনটির জায়গায় 5টি পেয়ারার গড় ওজন কত তো বন্ধুরা মুখে মুখে বলি সমাধানটি কিরকম হতে পারে ওখানে যেমন তিনটিকে আমরা যোগ করেছিলাম গড় সমান কি রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা ঠিক একইভাবে এই রাশিগুলো যোগ করে 1 2 3 4 5 যোগফলকে আমরা যদি রাশির সংখ্যা 5 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের ক নম্বরের উত্তরটি আমরা পেয়ে যাব তারপর দেখো গড় ওজনের ভিত্তিতে 30টি পেয়ারার মোট ওজন কত গড় ওজনের ভিত্তিতে 30টি কমলার মোট ওজন কত আমরা যে কোয়াদাগে যে গড়টা পেয়ে যাব সেই গড়কে যদি আমরা 30 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আগের সমস্যা সমাধানের মতো উত্তরটি পেয়ে যাব কিন্তু এখানে তোমরা গোয়াদাকে খেয়াল করো আমি একটু অন্যভাবে লিখেছি এটা সর্বোচ্চ ওজনের পেয়ারা হতে গড় ওজনের পার্থক্য কত ওখানে কিন্তু 100টি কমলার ছিল এখানে সর্বোচ্চ ওজনের পেয়ারা হতে গড় ওজনের পার্থক্য কত যে গড়টা বেরোবে তারপরে তোমাদের সর্বোচ্চ ওজন এখানে কত আছে 470 তাহলে 470 এবং কত আমাদের যে গড় বেরোবে পার্থক্য করলে কি করতে হয় বন্ধুরা বিয়োগ করতে হয় বিয়োগ করলে যে উত্তরটা পেয়ে যাবে সেটা হলো তোমার গ নম্বরের উত্তর তো বন্ধুরা তা তোমাদেরকে আমি এই সমস্যাটি তৈরি করে দিলাম তোমরা এটি সমাধান করে মেসেঞ্জারে পাঠাবে আমাকে জানাবে এবং নিয়মিত এই গোপালগঞ্জ অনলাইনের অনলাইন স্কুলের ক্লাসগুলো দেখবে অনেক দক্ষ তোমাদের শিক্ষক মণ্ডলী এখানে অ্যাড হয়েছেন তারা সুন্দর সুন্দর ক্লাস নিচ্ছেন তো বন্ধুরা আমি এ পর্যায়ে বিদায় নিব ধন্যবাদ জানাবো আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আনন্দ কিশোর সাহা স্যারকে তার সুদক্ষ নির্দেশনায় এই অনলাইন স্কুল পরিচালিত হচ্ছে আমি এবং শুভেচ্ছা জানাবো আমার পরবর্তী যিনি লাইভ ক্লাস নিয়ে আসবেন 27 নং কাশিনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব স্বপ্না ভট্টাচার্য ওনাকে স্বাগত জানিয়ে আমি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ।